হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ মাহদি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, দীর্ঘ দুই মাস পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই ব্লগে আমরা বেশি কিছু করবো না। আজকে হচ্ছে 15 তারিখ, কালকে হচ্ছে 16 তারিখ। তো কালকে হচ্ছে আমাদের মহান বিজয় দিবস। তো এই বিজয় দিবসে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর কি, আমরা সবাই মিলে পিকনিক করবো। তো আজকে আমরা সব কিছু বাজার করছি, এখন আমাদের যা যা বাজার করছি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আজকে ব্লগটা খুবই এনজয় করবেন। তো হলে না যে তুমি আমার, তবু তোমায় ফিরে পাওয়ার প্রার্থনাতে খুঁজতে গিয়ে চোখ ভিজে যায়। তো আজকের পিকনিকটা আমরা রাত করেই করব। তো রাত্রে আমরা এই পিকনিকে রান্নাটা করব। তো এখন আপনাদেরকে আমি রান্নার যে উপকরণ সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন, ঘরে ভিতরে রাখা হয়েছে। আচ্ছা, আমি আমরা যে আজকে পিকনিক করবো, তো পিকনিকে আমরা বিরিয়ানি রান্না করি, সবাই বলছে বিরিয়ানি রান্না। তো আজকে আমরা যে বিরিয়ানি রান্ধবো, তো বিরিয়ানি রান্না কী কী উপকরণ যদি আমাদের বলতে। বিরিয়ানির উপকরণ বলতে এই জায়গায় আমাদের আছে গরম মশলা আছে, গরম মশলার মধ্যে হচ্ছে বিরিয়ানির মশলা, তারপরে হচ্ছে তেজপাতা, কিশমিশ, এলাচ, দারচিনি, লবণ, সস, জিরার গুঁড়া, তারপরে আস্ত জিরা আছে, আলু বোখরা আছে, তারপর হচ্ছে থাকি দুধ আছে, আর এই জায়গায় আছে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ ব্লেন্ডার করা আছে। আমরা মোটামুটি যে পিকনিকে যে মানে মানুষ আছে মোটামুটি 40 জন, ওখানে 40 জনের মধ্যে কয় কেজি মাংস আছে? এখানে 5 কেজি মাংস। ওখানে 5 কেজি মাংস আছে। তো আমরা এখন বাজে অলমোস্ট 5:45 বাজে, আমরা ঠিক 6টার সময় আমরা রান্না চড়াবো। তো বাকিটা আমরা রান্নার ব্যাপারে যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, তো দেখতে থাকুন। A few moments later. তো এখন রান্না করার সময় হয়ে গেছে। তো এখন আর কি সব মশলাগুলো রান্না সব যাচ্ছে সবগুলো আর কি মিক্স করবো। তো মিক্স করো কি কি মিক্স করবো সেগুলো নাম বলো। এটা আদা, এখানে হলো 40 জনের যে মোটমাট সব মিক্স, মানে বিরিয়ানির জন্য যা যা প্রয়োজন সেটা দিয়ে দিতে পারো। আদা গুলো, এটা হচ্ছে রসুন, কাঁচামরিচ সবটুকু,
এরপরে তো ভগবান নাকি আর মশলা মিক্স করুন। আচ্ছা বিরিয়ানি মশলা নাকি এখনই নাকি যে রান্না করার সময় দেয় একবারে সবকিছু। আচ্ছা আদান দিয়ে দিছে, আদানের পরে আর কি আমরা চুলায় যাবো মিক্স করুক। ঠিক আছে লবণ কত কতটুকু দিব? মোটা লবণ তাই না? এটা হচ্ছে জিরা শাক। আচ্ছা সব কিছু তো হয়েছে তাই না, মিক্স করে দিয়ে যাবো। আমি মিক্স করে দিবি। তো গাইস মশলা সব মিক্স করতেছে, তো আমরা এখনই চুলার কাছে যাবো, তো সেখানে দিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো আমরা এখন চুলার কাছে যাচ্ছি, তো আসুন। তো সব উপকরণ আমরা এখানে রাখছি, তো এই যে আমরা এখন চুলা ধরাইতেছি, আগুন আগুন ধরে যে এটা হচ্ছে পাতিল, এই পাতিলের মধ্যে আমরা আনবো। আচ্ছা এখানে আমরা চুলা আগুন ধরে নিই। একবার আগুন ধরলে তারপর সমস্যা, একবার আগুন ধরে। তো আমাদের রান্নার জন্য আগুন ধরে গেছে, আমরা এখন পাতিল বসাবো। বিসমিল্লাহ বলে আমরা এখন রান্না শুরু করবো। এখন তেল ঢাললাম, তো তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমরা দারচিনি এলাচিনি জিরা দিল আর কি, দেওয়ার পরে একটা পেঁয়াজ, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে বাদামি কালার হয়ে গেছে। তো আমরা এখন যে আমরা মশলা মিক্সার করছিলাম সেটা এখন এখানে দিব। এই মশলা আর কি ওটা কষানো হয়ে গেছে, তো এখন আমরা এই মাংস এখানে দিব সম্পূর্ণ সম্পূর্ণ মাংস কষানো হবে, তো দেখা হচ্ছে।
তো মাংস রান্না হয়েছে, তো এটা এখন আমরা রাখবো। তো গাইস আমাদের এখন মাংস রান্না হয়ে গেছে, তো আমরা এখন মাংস রেখে তো পাতিলায় আমরা এখন পোলাও রান্ধবো। তো এখানে আমরা গোড়া দুধ দিতেছি, পানি আর কাঁচা মরিচ আর গোড়া দুধ দিয়ে জাল পড়তেছি। তো কিছুক্ষণ আমরা ওয়েট করব পানিটা গরম হওয়ার আগ পর্যন্ত। তো দেখা যাইতেছে পানি মোটামুটি ভালো গরম হয়ে গেছে, তো এখন সময় হয়ে গেছে চাল দেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ছয় কেজি চাল দিতেছে পোলাও রান্না করার জন্য। পোলাওয়ের মধ্যে আলু বোখরা আর কিশমিশ আছে, এবং আলু বোখরা আর কিশমিশ দিয়েছে। তো পোলাওয়ের মধ্যে এখন রান্না করা গরুর মাংস দিয়ে দিবে। A few moments later. সবশেষে বিরিয়ানিতে টমেটো সস দিতেছে বিরিয়ানিটি আরো সুস্বাদু করার জন্য। অবশেষে আমাদের পিকনিকের বিরিয়ানি হয়ে গেল, তো এখন আমরা বিরিয়ানি পাতিলটা নামাবো।
A few moments later. তো সবার খাওয়ানোর পর এখন আমরা খাবো। তো আমি আপনাদেরকে এখন বিরিয়ানিটা কিরকম হয়েছে সেই টেস্টটা আমি আপনাদেরকে জানাবো। তো এটা আপনারা বলতে পারেন ফুড রিভিউ করতেছি। আচ্ছা একটু খেয়ে দেখি। দেখা যাচ্ছে বিরিয়ানিতে মাংস কচি কচি ছোট আছে, মাংসটা দেখা যাচ্ছে খুবই সফট, এটা এক নিমিষে আর কি এটা ছেড়ে যাচ্ছে। এখন আমি এটা খেয়ে দেখবো যে কীরকম হয়েছে বিরিয়ানিটার টেস্টটা আমি আপনাদেরকে বলবো। তো বিসমিল্লাহ। তো ভাই বিরিয়ানিটা কেমন হয়েছে একটু বলেন প্লিজ। যে রান্না করছে তার কাছে শুনি। তো রনি কেমন হয়েছে? খুব ভালো। A few moments later. তো আজকের এই পিকনিকের ব্লগ এই পর্যন্তই। তো আশা করি আপনাদের কাছে এই ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।